ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের পরেবার জেলায় জেলায় কন্যাশ্রী কলেজ। কন্যাশ্রী ছ বছর পূর্তিতে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমি মনে করি আমাদের কন্যাশ্রী মেয়েদের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় হচ্ছে, হয়তো আজ হবে না কিন্তু আগামী দিনে আমি পরিকল্পনা নেব সব জেলাতেই একটা করে কন্যাশ্রী কলেজও তৈরি হোক। কন্যাশ্রী লঞ্চও আমি করে দিয়েছি, কন্যাশ্রী গেস্ট হাউসও করে দিয়েছি, কন্যাশ্রী অনেক স্কিম হয়েছে। কন্যাশ্রীর মেয়েরা আগে শুধু স্কুলে সুযোগ পেত, এখন তা নয়, স্কুল যেই আপনার কমপ্লিট হয়ে গেল আপনি রিনিউ করুন কলেজের জন্য, আপনি কলেজে পাবেন এই স্কলারশিপ। কলেজ আপনার শেষ হলে আপনি ইউনিভার্সিটি যাবেন, এখন ইউনিভার্সিটিও করে দেওয়া হয়েছে আপ টু ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ে আপনি আর্টস পেলে 2000 টাকা পাবেন স্কলারশিপ, সায়েন্স পল পড়লে আপনি 2500 টাকা পাবেন, এইগুলো আপ টু ইউনিভার্সিটি লেভেল করে দেওয়া হয়েছে। এ বিষয়ে দিলীপ ঘোষ কি বললেন শুনবো। কজন কন্যাশ্রীর সুবিধা পেয়েছে, তাহলে সাইকেল দেওয়া থেকে আরম্ভ করে সব যে বিভিন্ন প্রজেক্টের টাকা নিয়ে এসে উনি ভোট কিনেছেন, এটাকে কন্যাশ্রী বলতে পারেন, অসুবিধা নেই। কিন্তু এই ধরনের কোনো প্রজেক্টের জন্য সরকার টাকা দেয়নি কেন্দ্র থেকে, আর সত্যিকারে কত টাকা দিয়েছেন, কতজন পেয়েছে তার কোনো হিসাব নেই, সেই হিসাব মাত্র মমতা ব্যানার্জি জানেন, কোনো ওয়েবসাইটে কোথাও কিছু পাওয়া যায় না।